রাস্তা তৈরির 6 মাসের মধ্যেই বেহাল রাস্তা, বড় বড় গর্ত, উঠে আসছে পিচ। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের প্রতাপগঞ্জ পঞ্চায়েতের জয়কৃষ্ণপুরের ভাঙাচোরা রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে রোজই ঘটছে দুর্ঘটনা, তাও হুঁশ ফেরেনি প্রশাসনের। দেখতে পাচ্ছি একেবারে রাস্তা এবড়ো খেবড়ো হয়ে গেছে, রাস্তার মধ্যে গর্তের সৃষ্টি হয়েছে, পুরো 1.5 কিলোমিটার রাস্তা একেবারে অকেজো হয়ে গেছে। মাঝে মধ্যেই এই রাস্তায় ঘটছে দুর্ঘটনা, পাথর উঠে গেছে রাস্তায়। মাত্র 6 মাস আগে এই রাস্তাটি তৈরি হয়েছিল, কিন্তু এখন পাথর উঠে গেছে। দেখলেন তো রাস্তার হাল, অথচ এই রাস্তা তৈরি হয়েছে মাত্র 6 মাস আগে, আর 6 মাস যেতে না যেতেই এই দশা। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের প্রতাপগঞ্জ পঞ্চায়েতের জয়কৃষ্ণপুর এলাকায় রাস্তা তৈরিতে উঠছে দুর্নীতির অভিযোগ। নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে দাবি স্থানীয়দের। নওয়াদের কোনো বুদ্ধিবিদ্যা নাই, ওরা তো সবকিছু করতে পারছে বা করবে, তো কেন করে না? রাস্তার টাকা ঠিকভাবে ব্যয় হয়নি। কই বাইর হয়েছে? ওরা তো সেরকম করে করছে, ভালোভাবে কাজ হয়নি। ভালোভাবে কই কাজ হলো? 3 দিনও তো হলো না, উঠে পড়লো, তো কি করে চলবে? প্রায় 1.5 কিলোমিটার রাস্তার বেহাল দশার কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। পিচ উঠে গেছে, খালি উপরটা কালো করে দিয়েছে, ব্যাস মনে করছে লোক, পাবলিক সাধারণ বলছে যে হ্যাঁ রাস্তা ভালো হয়েছে, কিন্তু তার মধ্যে 6 মাসের মধ্যে উঠে পালিয়ে গেল সব। এখন তো গর্ত হয়ে গেছে, এখন গর্ত হয়ে গেলে কিছুদিন আগে টুকটুকি উল্টে পড়ে গেছিল, প্যাসেঞ্জার যাচ্ছিল সেই টুকটুকি উল্টে পড়ে গেছিল। পথশ্রীর রাস্তা তৈরিতে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, কবে কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন? সাধারণ মানুষরা দাবি করছে অতি শীঘ্রই যেন এই রাস্তাটি পুনরায় নির্মাণ করা হয়। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। ছিল কর্মতীর্থ, হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের গতি এলাকায় ধরা পড়ল এই ছবি। কোটি কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল কর্মতীর্থ, আর সেখানেই এখন অস্থায়ী পুলিশ ক্যাম্প। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, টেলিফোনে জানিয়েছেন ইসলামপুর মহকুমা শাসক আব্দুল শাহিদ। দিনাজপুর জেলার গোয়ালপুকুরে এই মুহূর্তে রয়েছি আমরা। গোয়ালপুকুরে কর্মতীর্থ ভবন তৈরি হয়েছিল, সেখানে কিন্তু কোনো কর্মতীর্থ কিন্তু দেখা যায়নি। দেখা যাচ্ছে কি যে পুলিশ ক্যাম্প, এক প্রকার কর্মতীর্থ এখন বর্তমানে পুলিশ ক্যাম্পে পরিণত হয়েছে। আমি দেখাবো, সেই ছবিটা দেখাবো। এই যে পুলিশ গাড়িগুলো রয়েছে কর্মতীর্থ ঠিক সামনেই, কিন্তু পুলিশকর্মীরা দাঁড়িয়ে রয়েছে দুটো গাড়ি নিয়ে, এবং গোটা এলাকায় এই বিশাল যে বিল্ডিং তা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এখানে কর্মতীর্থ হওয়ার কথা ছিল গোয়ালপুকুরে, প্রায় 1 কোটি টাকা খরচ করে এই কিন্তু বিল্ডিং নির্মাণ করা হয়েছিল। এখানে গোয়ালপুকুরে যে সমস্ত মহিলা দল রয়েছে তারা এখানে বিভিন্ন কর্মসংস্থান নিয়ে আসার কথা ছিল, কিন্তু তা কিন্তু হয়নি বটে। এখানে কিন্তু দেখা যাচ্ছে পুলিশ ক্যাম্প, এলাকার পুলিশ তারা কিন্তু রীতিমতো এখানে বিভিন্ন এলাকার যে সমস্ত পরিষেবা দিচ্ছে এই ভবন থেকে, কারণ পুলিশের কোনো ভবন নেই, কোনো বিল্ডিং নেই, পুলিশ থাকছে এই বিল্ডিংয়ে। পোলট্রি, কোনোদিন মাছ, কোনোদিন ডাল ভাজা, শাক সবজি সব কিছুই। মার্কেটের সম্বন্ধে আমি এটা জানি না। পুলিশ, ইসলামপুর পুলিশ পিডি, গোয়ালপুকুর গতি ক্যাম্প, সব ফোন নম্বরগুলি রয়েছে, এবং এলাকায় যে সমস্ত বাসিন্দারা কথা বলো। দাদা আপনার নাম কি? আব্দুল হক। এখানকারই বাসিন্দা? এখানকার বাসিন্দা, ওই পাড়ায় বাড়ি। বলছি এখানে পুলিশ কতদিন থেকে আছে এলাকায়, সুরক্ষা দিচ্ছে? দেড় বছর ধরে। বিল্ডিংটা তো কর্মদক্ষ বিল্ডিং নাকি? হ্যাঁ। তো চালু হয়নি না? এখানে কোনো রকম কোনো মার্কেটিং কিন্তু চালু হয়নি। আমি দেখাবো, ঘর করা হয়েছিল, সেই ঘরের মধ্যে কিন্তু পুলিশ বসে রয়েছে। আমি ভিডিজেন্সকে দেখ সামনাসামনি দেখাতে বলবো যে ভাঙা যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ে পুলিশকে বসে তাদের কাজ কিন্তু করতে হচ্ছে রীতিমতো, কারণ এখানে কোনো রকম পুলিশের জন্য কিন্তু কোনো ঘরের ব্যবস্থা নেই। আর এই যে মার্কেটিং কমপ্লেক্স তৈরি করা হয়েছিল 1 কোটি টাকা দিয়ে, সেই 1 কোটি টাকার বিল্ডিং কিন্তু বর্তমানে এইভাবে বন্ধ হয়ে পড়ে রয়েছে। আর এলাকার যে সমস্ত পুলিশরা রয়েছে তারা কিন্তু রীতিমতো এই ভাঙা ঘরগুলি থেকে তারা তাদের সে সমস্ত ডিউটি প্রতিনিয়ত করে চলেছেন।
কেন এই ছবি এই রাজ্যে দেখা যাবে যে কর্মতীর্থ এক প্রকার পুলিশ ক্যাম্পে পরিণত হবে। উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। জমি কার, পূর্ত দপ্তর নাকি পুরসভার, তা নিয়ে বিবাদ তুঙ্গে আরববাগে। অভিযোগ, পূর্ত দপ্তরের অফিসের সামনেই দখল হয়ে যাচ্ছে পূর্ত দপ্তরেরই জমি। রাস্তার পাশে নয়াঞ্জলির ওপর কংক্রিটের পিলার তুলে মার্কেট কমপ্লেক্স তৈরির অভিযোগ তৃণমূল পরিচালিত আরামবাগ পুরসভার বিরুদ্ধে। যদিও পুরসভার দাবি জায়গাটি পূর্ত দপ্তরের নয়, পুরসভার, যা নিয়ে দুর্নীতির অভিযোগের স্বরূপ বিরোধীরা। আরামবাগ বর্ধমান রাস্তার ধারে শুরু হয়েছে মার্কেট কমপ্লেক্স তৈরির কাজ। রাস্তার পাশে নয়াঞ্চলের ওপর উঠেছে কংক্রিটের পিলার, যেখানে পুরসভার তরফে পুনর্বাসন দেওয়ার কথা হকারদের। কার জমিতে শুরু হয়েছে মার্কেট কমপ্লেক্স তৈরির কাজ? পূর্ত দপ্তর বলছে তাদের জমি, আর পুরসভাও বলছে তাদের। যে জায়গাগুলো পিডাব্লিউডির বা আছে, সেগুলো তো আগে থেকেই স্টেপ নেওয়া যেত হয়তো, কিন্তু এটা যখন আমার নজরে এসেছে তখন আমি স্টেপ নেওয়া শুরু করেছি এবং আমি এসডিওকে জানিয়েওছি ব্যাপারটা। আমাদের যে দাগ নম্বর আছে সেই দাগ সিএস নাম্বার দিয়ে আমি চিঠি দিয়েছি এবং আমি ওনাকে স্টেপ নেওয়ার জন্য রিকোয়েস্ট করেছি। জায়গা আমাদের এবং এসডিও ম্যাডাম এটা নিয়ে 15 দিনে দুটো মিটিং করলে, তারপর আমরা অর্ডার দিয়েছি ওটা মার্কেট। এরই মধ্যে দুর্নীতির অভিযোগের স্বরূপ বিরোধীরা। অভিযোগ, এই মার্কেট কমপ্লেক্সে 15 লক্ষ টাকা করে এক একটি দোকানঘর বিক্রি করবে শাসক নেতারা, আর সেখান থেকেই কোটি কোটি টাকা শাসক নেতাদের পকেটে যাবে। এই পিডব্লিউডি জায়গা দখল করে বেআইনিভাবে পুকুর ভর্তি করে একটা মার্কেট তৈরি করার চেষ্টা করছে। যেই মার্কেটে যতটুকু আমি খবর পাচ্ছি যে 3টে তলা হবে, 20 মোট 60টা রুম হবে, 60টা ঘর হবে দোকানঘর, এবং প্রত্যেক ঘর পিছু 15 লক্ষ টাকা করে নেবে। 9 কোটি টাকার দুর্নীতির বিষয় আছে। এখন দেখার কে বলছে সত্য, পূর্ত দপ্তর নাকি পুরসভা, না বিজেপির অভিযোগের মধ্যেই লুকিয়ে আছে আসল সত্যতা। আরামবাগ থেকে সৌরভ রায়, রিপোর্ট, রিপাবলিক বাংলা।